ফ্রেন্ড, আজ এসে গেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। এমআই সিক্সে লাইট প্রবলেম, ডিসপ্লে লাইট প্রবলেম, তো দেখে নেব কোথা থেকে প্রবলেম। প্রথমে আমাদের চেক করে নিতে হবে বোর্ডটিকে। প্রথমে আমরা চেক করব ডিসপ্লে কানেক্টরে পজিটিভ কানেকশন, যেটা এই সাইড থেকে পজিটিভ মিটারের, মাল্টিমিটারের পজিটিভ কানেকশন, পজিটিভ কানেকশনকে বোর্ডের যে কোনো একটি নেগেটিভ কানেকশানে রেখে চেক করব ওমস দিচ্ছে কিনা ঠিকঠাক। তো ফার্স্ট পিনটা দেখব, এরপর থেকে ফার্স্ট পিন মোটরের পাশ থেকে ফার্স্ট পিন দেখে নেব। দেখতে পাচ্ছেন ওমস দিচ্ছে, তো এই কানেকশানটি কোথায় গিয়ে কোথা থেকে কানেকশান আছে সেটা দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে এই যে কয়েল আছে, লাইট কয়েল, লাইট ডায়োড, এই লাইট কয়েলের একটি বড় বড় ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। এর পাশে যে ছোটো ক্যাপাসিটারটি আছে এইখান থেকে কানেকশান আছে, তো এখান পর্যন্ত ঠিকঠাক কানেকশান আছে দেখতে পাচ্ছি। তো আর একটি প্রবলেম কোথা থেকে হয়, এই যে ক্যাপাসিটিটি দেখছেন এখান থেকে, এরপর থেকে যে তিন, এই ব্যাটারি কানেক্টরের পাশ থেকে যে তিন নম্বর কানেকশান আছে, তিন নম্বর কানেকশান এখান থেকে দেখে নেবো তিন নম্বর কানেকশানটি এই ক্যাপাসিটার পর্যন্ত আসছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানেও কানেকশান আছে, তো এটা ওমস দিচ্ছে কিনা দেখে নিই একবার। দেখতে পাচ্ছে এখান পর্যন্ত কানেকশান ঠিকঠাক আছে, ওমস দিচ্ছে এখানে। তো এবার আমাদের কী মনে থাকবে, যেটা লাইট কয়েলটাকে চেক করে নিতে হবে আমাদেরকে। লাইট ডায়োডটিকে একবার চেক করে নিই। দেখতে পাচ্ছেন লাইট ডায়োড ওকে, তো কয়েলটিকে একবার চেক করে নেব। দেখতে পাচ্ছেন কয়েলে কোনো রেসপন্স দিচ্ছে না। এপারেও দিচ্ছে না। তো এই কয়েলটিকে আমাদের বন্ধুরা কয়েলটিকে রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে। তো অনেক সময় কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি রেডমি সিক্সের প্রবলেম কি হয়, এই ক্যাপাসিটরটি আছে এখান থেকেই পজিটিভ কানেকশান মিসিং থাকে। তো এখানে আছে, ঠিকঠাক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে একটা রেজিস্ট্যান্স করেছে, এই ছোট্ট করে একটা রেজিস্ট্যান্স করেছে, এইখান থেকে বেশিরভাগ প্রবলেম। এই রেজিস্ট্যান্সটাই ওপেন হয়ে যায় তখনই কিন্তু প্রবলেম হয় লাইটে। আরেকটি হয় এই ডায়োড থেকেও প্রবলেম হয় অনেক সময়, আবার এই লাইট আইসি থেকেও অনেক ক্ষেত্রে, ডিসপ্লে আইসি থেকেও প্রবলেম হয় অনেক ক্ষেত্রে। যদি ডিসপ্লে আইসি শর্ট থাকে তো সেক্ষেত্রে লাইটও আসে না। বাট আরও প্রবলেম কী থাকে, অনেক দেখা যায় এই ক্যাপাসিটারটি শর্ট হয়ে আছে বা এই ক্যাপাসিটারটি শর্ট হয়ে আছে, এখান থেকেও লাইট প্রবলেম আসে। তো
এই মুহূর্তে এই ফোনটাতে এই কয়েলের এখন প্রবলেম। এই কয়েলটিকে রিমুভ করে নতুন একটি রিপ্লেস করে দেব। তো দিলে দেখা দেখতে পাই, এখন দেখে নিই যে রিপ্লেস করে ঠিক হচ্ছে কিনা। হাই ফ্রেন্ডস, তো কয়েলটিকে আমি রিমুভ করি, রিমুভ করে নিচ্ছি। একটি স্ক্র্যাপ বোর্ড ছিল, এই স্ক্র্যাপ বোর্ড থেকে এই কোয়ালিটি রিমুভ করবো, এটা তুলে নেবো, নিয়ে এটা ওখানে এই সিক্সে পড়ে এটা লাগাবো। তো এই কোয়েলটা রিমুভ করে নেবো। কোয়ালিটি লাগিয়ে নিয়েছি, এবারে হচ্ছে
করে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এমআই লেখা চলে এসছে। ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক একটি শেয়ার কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহী বানাবে। দেখতে পাচ্ছেন কমপ্লিট খুলে গেছে, টাচ কাজ করছে না কারণ বোর্ডটি লাগানো নেই। টাচ বোর্ডটি লাগানো নেই এই কারণে টাচ কাজ করছে না। আজ ভিডিও এই পর্যন্তই। ওকে বাই।